এই যে একটা লম্বা জার্নি, সেই জার্নিটার মধ্যে আপনার কাছে এখন অবধি সবচাইতে স্মরণীয় মুহূর্ত কোনটা, যেটা আপনার কাছে খুব বেশি মনে পড়ে বা মনে হয় যে আসলে না মানে ক্রিকেটে এটা আমার কাছে একটা এখন পর্যন্ত ছোট ক্যারিয়ার বাট অনেক বড় অর্জন এরকম মনে হয়? না, সবচেয়ে স্মরণীয় মুহূর্ত যে আমরা তখন 16 খেলতেছিলাম হচ্ছে রাজশাহীতে। আচ্ছা, তো নর্মালি 16 ডিভিশন যখন খেলা হয় তখন আমাদের কোচরা সবার ফোন জমা নেয়, তো আমার ছোট ফোন ছিল আর কি, বাটন ফোন। আচ্ছা, তো ওই আমাদের টুডে ম্যাচ ছিল, তো দুই দিন যখন দুই দিনের শেষের দিকে তো ফোন যখন জমা ছিল, তো আমরা তো জানতে পারতাম না যে ফোন দিচ্ছে কে বা দিচ্ছে না, বাসায় কথা হইতো না। তো ওর মধ্যে আবার রবি থেকে ফোন দিছিল, রবি স্পিনার থেকে আমার ফোন দিছিল, তো দুই দিন পর পায়নি, আমার ক্যাম্প শুরু হয়ে গেছিলো মিরপুরে। তো মিরপুরে ক্যাম্প শুরু হওয়ার পর থেকে তো আমার ফোনে পাচ্ছিলো না আর কি, তো তখন আমার কোচদের ফোন দিয়েছে দুই দিন পরে। তো তিন দিনে ক্যাম্পে দুই দিন চলে গেছে অলরেডি, তো ফোন কোচদের ফোন দেওয়ার পর বলতেছিল যে রিশাদ তো সারা বাংলাদেশ থেকে 60 জন বা 70 জনের ডাক পাইছে, তো রিশাদকে কি মানে রিশাদকে আসতে পারবে কি না। তো স্যার আমাকে ডাকলো, ডেকে বলতেছে তোমাকে এরকম মানে ঢাকায় যাইতে হবে, তুমি কি একা যাইতে হবে? আমি বলছি আমি তো কখনো ঢাকায় যাই নাই, তো আমি কিছু বুঝতেছি না। তো পরে তাহলে তুমি বাসায় শেয়ার করো, যদি কেউ যদি আসে তোমাকে নিয়ে যেতে পারে তাহলে যাবে, না হলে তো কিছু করার নেই। তাই আমি বাসায় আমার আব্বাকে ফোন করলাম যে এরকম এরকম যে ঢাকায় আমি সুযোগ পাইছি, যে যদি পসিবল হয় আসেন আমাকে নিয়ে যান নাকি ঢাকায়। তো আমার আব্বাকে বলার পর বলার এক ঘন্টা পরে আমার আব্বা গাড়িতে উঠছে, যেভাবে হোক ব্যবস্থা করে উঠে গেছে আর কি রাজশাহীর গাড়িতে। তো আব্বা 10:11টার দিকে রাজশাহীতে পৌঁছেছে, ওইখান থেকে আর কি ঢাকায় গেছি। তো ঢাকায় যায় তো আমরা কোনো কিছু চিনি না, শুধু মিরপুরের এক নম্বর, এখন তো চিনি আর কি, এক নম্বর গেট থেকে দুই নম্বর তিন নম্বর এরকম ঘুরতেছিলাম আর কি, কোন গেট দিয়ে ঢুকবো বা কী করবো বুঝতেছিলাম না আর কি। তো ওইখান থেকে আর কি ওইটা সবসময় মনে থাকবে আর কি, যে এইরকম একটা সিচুয়েশন যেখানে কোনো কিছু চিনতাম না আর কি। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।